আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস ফর লাইফ। প্রাচীনকাল হতে ভেষজ উদ্ভিদ চিরতা নানান রোগের মহা ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্মানিত ভিউয়ার্স, আমি নিগার সুলতানা রিপা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব চিরতা কি, চিরতা খাওয়ার উপকারিতা, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি এসব কিছুই। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থাকুন। সর্বকালের তিতাগাছ হিসেবে স্বীকৃত চিরতা, চিরকালের তিতাগাছ বলে হয়তো বাংলায় এর নাম দেওয়া হয়েছে চিরতা। রোগ নিরাময়ে চিরতার সমস্ত গাছই ব্যবহার করা হয়, কিন্তু স্বাদে তিতা হলেও গুণে প্রচুর মিঠা এই চিরতা। নানান রোগ নিরাময়ে এই গাছের ব্যবহার বিশ্বজুড়ে প্রচলিত রয়েছে। চিরতা খাওয়ার প্রধান কারণ হচ্ছে এটি প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করে। নিয়মিত চিরতা খেলে অনেক রোগবালাই সেরে যাওয়ার পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। চর্মরোগ থেকে শুরু করে হেপাটাইটিস, ডায়াবেটিস, ম্যালেরিয়া, জ্বর, অ্যাজমা প্রভৃতি কঠিন অসুখের চিকিৎসাতেও চিরতা ব্যবহার করা হয়। চিরতার পাতলা ডালপালা ধুয়ে পরিষ্কার করে এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রেখে সকালে ওই পানি খেলে অনেক উপকার পাওয়া যায়। চিরতার উপকারিতা সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকলে সকলেই নিয়মিত চিরতা খাওয়ার অভ্যাস গড়ে তুলত। তাই নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় চলুন জেনে নেওয়া যাক চিরতার উল্লেখযোগ্য কিছু উপকারিতা সম্পর্কে। ঋতু পরিবর্তনের কারণে কিংবা অন্য যে কোনো কারণে আমাদের মধ্যে অনেকের ঘন ঘন জ্বর হয়ে থাকে। অতিরিক্ত জ্বরের সাথে আমাদের দেখা দেয় হাত পা ব্যথা করার মতো সমস্যা। চিরতার পানি খেলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এক্ষেত্রে 5-10 গ্রাম চিরতা 4 কাপ পানিতে সিদ্ধ করে 2 কাপ করে নামিয়ে ঠান্ডা করতে হবে। পরে তা ছেঁকে সকালে অর্ধেক ও বিকালে অর্ধেক পান করতে হবে। কয়েকদিন নিয়মিত খেলে জ্বরের এ ভাবটা চলে যাবে। হাঁপানির চিকিৎসায় চিরতার বেশ সুনাম রয়েছে। ঠান্ডা লাগলে বা ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশি হয়ে হাঁপানির সমস্যা অনেকের বেড়ে যায়। হাঁপানি চিকিৎসায় চিরতা খাওয়ার নিয়ম হচ্ছে 1/2 গ্রাম চিরতার গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো মধু নিয়ে মিশ্রণটি 3 ঘন্টা পরপর খাবেন। হাঁপানি বেশি থাকলেও 2-3 দিনের মধ্যেই ভালো ফল পাবেন আশা করা যায়। অনেকের সিজন পরিবর্তনের কারণে হঠাৎ ঠান্ডা কাশি বেড়ে যায়, তারাও একই পদ্ধতিতে চিরতা গুঁড়া ও মধু খেতে পারেন। বর্তমান সময়ে ডায়াবেটিস বলতে গেলে প্রকট আকার ধারণ করেছে। চিরতা নিয়মিতভাবে খেলে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে থাকে বা কমে। চিরতা দেহে অগ্নাশয়ের ইনসুলিন উৎপাদনকে ত্বরান্বিত করে। এক্ষেত্রে আগের রাতে শুকনো চিরতা 4-5 গ্রাম পরিমাণ 1 গ্লাস গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। পরদিন ওই পানি ছেঁকে সকালে খালি পেটে খেতে হবে। যাদের অ্যালার্জি হয়ে শরীর চুলকায়, চুলকানোর জায়গাটা ফুলে লাল হয়ে যায়, ত্বক চাকাচাকা হয়ে ওঠে, তারা চিরতার শরণাপন্ন হয়ে ভালো থাকতে পারেন। অ্যালার্জি সারাতে চিরতার পানি ভালো কাজ করবে। আগের দিন রাতে শুকনো চিরতা 4-5 গ্রাম পরিমাণ 1 গ্লাস গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। পরদিন চিরতা ভেজানো পানি ছেঁকে দিনের মধ্যে 2-3 বার খেতে হবে। সেই সাথে খাবারের দিকেও নজর দিতে হবে। যেসব খাবার খেলে অ্যালার্জি হয় সেসব খাবার খাওয়া যাবে না। এছাড়া যাদের চর্মরোগের সমস্যা আছে তাদের জন্য চিরতা অনেক উপকারী। কোনো কারণে বমিভাবে সমস্যা বেশি হলে সেটা আমাদের ভোগান্তিতে ফেলে থাকে। এ ধরনের সমস্যা হলে চিরতা খেয়ে দেখতে পারেন। এক্ষেত্রে 2 কাপ গরম পানিতে 5 গ্রাম চিরতা ভিজিয়ে রাখতে হবে। ভিজানোর 2-3 ঘন্টা পর ছেঁকে পানিটা অল্প অল্প করে পান করতে হবে। আশা করা যায় আপনার বমিভাব সমস্যা ঠিক হয়ে যাবে। পেটের মধ্যে কৃমি হলে সেটা সত্যি অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়। চিরতা কৃমির উপদ্রব কমাতে সাহায্য করে। পেটে কৃমি হলে 1/2 গ্রাম চিরতার গুঁড়ো সকালে মধুসহ খাবেন।
আপনারা যারা রক্ত শূন্যতায় ভুগছেন তারা চিরতার পানি পান করলে অনেকটা উপকার পাবেন। চিরতা দেহে রক্তকোষ গঠন করে, তাই চিরতা সেবনে রক্ত শূন্যতা কমে যায়। এমনকি ঋতুস্রাব বা মাসিকের অতিরিক্ত রক্তক্ষরণ হলে সেটাও কমাতে পারে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ, নাক দিয়ে রক্ত পড়া এসবও চিরতা বন্ধ করতে পারে। তাই আপনার দৈনিক রুটিনে চিরতা রাখুন। আমাদের শরীরের লিভারের সমস্যায় চিরতা উপকার করে থাকে। চিরতা শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে লিভারকে সুস্থ রাখে। এটি ফ্যাটি লিভার সহ নানা সমস্যা দূর করে থাকে। চিরতার মধ্যে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি অনেকটা কমিয়ে দিয়ে থাকে। নিয়মিত নিয়ম করে চিরতার পানি পান করলে আমাদের শরীরে হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। পাকস্থলীর সুস্থতা রক্ষায় চিরতা অনেক উপকারী। চিরতার তিতাস্বাদ আমাদের গ্যাস আলসারের সমস্যা থেকে মুক্তি দেয়। এটি আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে ও পাকস্থলীর সুস্থতাকে দারুণভাবে বজায় রাখে। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত চিরতার পানি পান করে তাদের দেহে ক্যান্সারের জীবাণু খুব সহজে ঢুকতে পারে না। বিশেষ করে স্তন ক্যান্সার রুখতে চিরতা অনেক উপকারী। নিজের তারুণ্য ধরে রাখার জন্য রোজ চিরতার পানি খেতে পারেন, কারণ চিরতা রক্তকে পরিষ্কার করে। এটি রক্ত পরিষ্কার করে আমাদের শরীরকে টক্সিন মুক্ত রাখে এবং সুস্বাস্থ্য নিশ্চিত করে। এছাড়া রক্ত সঞ্চালন বাড়ায়, যা তারুণ্য ধরে রাখার একটি অন্যতম শর্ত। আমাদের শরীরের বিভিন্ন স্থান কেটে গেলে কিংবা ঘা হলে চিরতা ভেজানো পানি অনেক উপকারে আসে। অনেক সময় সামান্য কাটা শুকাতেও অনেকের বেশি সময় লেগে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে চিরতার ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে আগের দিন রাতে এক কাপ গরম পানিতে 5-7 গ্রাম চিরতা ভিজিয়ে রেখে পরদিন চিরতা ভেজানো পানি ছেঁকে ওই পানি দিয়ে কাটা বা ঘা ধুয়ে ফেলুন। এভাবে 3-4 দিন নিয়মিত করার চেষ্টা করুন। আশা করা যায় 4-5 দিনের মধ্যেই ভালো ফলাফল পাবেন। আমাদের মধ্যে অনেকেরই মাথার চুল পড়াজনিত সমস্যা রয়েছে। যাদের ঘন ঘন চুল পড়ে তারা চিরতা ব্যবহার করে দেখতে পারেন। এর ভেষজ গুণাগুণ মাথা থেকে চুল পড়া কমায় এবং চুল সিল্কি ও মজবুত করে। এক্ষেত্রে চিরতা ভিজানো পানি দিয়ে মাথা ধুয়ে ফেললে চুল ওঠা কমবে। একদিন পরপর এভাবে চিরতার পানি দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে। 3-4 বার এভাবে ধুয়ে ফেলতে পারলে চুল পড়া অনেকাংশে কমে যাবে। চিরতা খাওয়ার যেমন অনেক উপকারিতা আছে, ঠিক তেমন এর কিছু সাইড এফেক্ট বা অপকারিতা আছে। এই অপকারিতা তখন হবে যখন মাত্রার অধিক বা ভুল পরিমাণে আপনি চিরতা খাবেন। চিরতা খুব বেশি মাত্রায় খেলে আপনার নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। চিরতার স্বাদ তেতো হওয়ায় খাওয়ার সময় বমি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প করে ধীরে সুস্থে খাওয়া উচিত। খুব বেশি পরিমাণে যদি চিরতা খাওয়া হয় তাহলে এর জন্য বাতের সমস্যা দেখা দিতে পারে। চিরতায় তিক্ত স্বাদযুক্ত গ্লুকোসাইড থাকায় গর্ভবতী অবস্থায় চিরতা খাওয়া উচিত নয়। এক্ষেত্রে মা ও সন্তান উভয়ের সমস্যা হতে পারে। শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ভিউয়ার্স, এবার আসা যাক চিরতা কী পরিমাণ খাবেন সে বিষয়ে। অবশ্যই সামান্য পরিমাণ দিয়ে খাওয়া শুরু করুন। একটানা বেশি পরিমাণ কিংবা 10-15 দিনের বেশি চিরতা খাওয়া উচিত নয়। কম পরিমাণ দিন বিরতি নিয়ে আবার খাওয়া উচিত। এতে চিরতা থেকে আশানুরূপ উপকারিতা পাওয়া যাবে। দিনে সর্বোচ্চ 2-7 গ্রামের মধ্যে চিরতা খাওয়ার মাত্রা রাখতে হবে। এর থেকে বেশি মাত্রায় অবশ্যই খাওয়া যাবে না। 2-7 গ্রাম হচ্ছে বয়স্কদের চিরতা খাওয়ার মাত্রা। যাদের বয়স তেমন বেশি নয় তারা চেষ্টা করুন 2-5 গ্রামের মধ্যে খাওয়ার মাত্রাকে রাখতে। তাহলেই চিরতা আপনার জন্য বেশ ভালো ফল বয়ে আনবে। ভিউয়ার্স, আজ আমরা চিরতার উপকারিতা সম্পর্কে জানলাম।
বলা সমস্যাগুলোর যদি কোনো একটি আপনার মধ্যে থাকে তাহলে চিরতার সাহায্যে আপনি সেই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।